السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد. بجند سيسن আপনি কোন ভাইকে ঋণ দিতে চাইতেছেন, কিস্তি তো বুঝলাম না, কিস্তি আমি বুঝি, সুদের যে আমরা কাজ করে আমাদের দেশে বিভিন্ন ব্যাংক কিস্তির মাধ্যমে মানুষকে পয়সা দেয়, আর এটা একটা সুদের একটা মুনাফা একটা তারা নিয়ে যায়, এটা আমি বুঝি কিস্তি, সহজ বসা যেটা। আর এক ধরনের কিস্তি রয়েছে দোকানে, যেটা কিস্তিতে মাল নেয়, ওটা আমি বলছি। এখন আপনি কোন কিস্তি দিতে চাচ্ছেন? আপনি কি তাকে এই উপকাশ দিচ্ছেন যে 6 মাসে তোমাকে টাকা ধার দিলাম 20,000, তুমি 6 মাসে আমাকে দিও কোনো লাভ ছাড়াই, তাহলে ঠিক আছে, তাহলে অবশ্যই আপনি দ্বিগুণ নেকি পাবেন। কোরআনে বিভিন্ন আয়াতে সুরা বাকারা, সুরা তাগাবুন, সুরা আল হাদিতে আল্লাহ রাব্বুল আলামিন সুরা বাকারা বলছেন, মান যাল্লাযী يقرض الله قرضا حسنا فيضاعف له أضعافا كثيرة. যারা আল্লাহকে কর্জ হাসানা, আল্লাহকে কর্জ হাসানার প্রয়োজন রয়েছে না? প্রয়োজন নেই। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কোনো বান্দাকে যদি কর্জ হাসানা দেয়, যদি ঋণ দেয়, তাহলে তার এই ঋণ দেওয়াটা দ্বিগুণ নেকি পাবে। মানে সাধারণ যে সৎকে করলে যে সব তার থেকে ডবল পাবে তাকে ঋণ দেওয়ার কারণে। হ্যাঁ, অন্য আছে, অন্য এটা আসছে সুরা তাগাবুনে আসছেন যে তার এই তার পয়সাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ করে দিবেন, তার পয়সাতে আল্লাহ বরকত দিবেন ঋণ দেওয়ার কারণে। মুসলিম কোনো ভাইকে ঋণ দেওয়ার কারণে তার পয়সাকে আল্লাহ দ্বিগুণ করে দিবেন। অর্থাৎ অবশ্যই নেকি আছে, কর্জে হাসানা আমাদেরকে দেওয়া উচিত, যাদের পয়সা আছে আল্লাহ তাদেরকে পয়সা দিচ্ছে, তাদের কোনো মুসলিম ভাইকে সে যদি অভাব পূরণ করে দেয় বা তার বিপদ দূর করে দেয়, কেয়ামতের ময়দানে আল্লাহ তার বিপদ দূর করে দেবেন। সহিহ বুখারী শুনানি ইবনে মাজাহ হাদিস। ঠিক আছে, আল্লাহ আলম।